আসসালামু আলাইকুম আজ নিউজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক রমজানের আগেই চড়া মুরগির বাজার আর অন্যদিকে কালবৈশাখীর কারণে বেড়ে গেছে মাছের দাম যে কারণে আসছে রমজান মাসকে সামনে রেখে মুরগির মাংসের দাম বাড়িয়ে চলেছেন বিক্রেতারা অজুহাত হিসেবে কেউ কেউ বলছেন ফার্মে মুরগি নেই কেউ বলছেন শীতে মুরগি পালনে ব্যাঘাত ঘটেছে সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী ব্রয়লার মুরগির মাংস কেজিতে বেড়েছে বিশ টাকা ও পাকিস্তানি কক ও সোনালী মুরগির মাংসের দাম পিস প্রতি বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা বাজার দর অনুযায়ী ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ যা গত দুই সপ্তাহের আগে ছিল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় বিক্রি হওয়া পাকিস্তানি কক বিক্রি হচ্ছে একশো ষাট টাকায় এবং দুশো টাকায় বিক্রি হওয়া প্রতি পিস সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় এছাড়া গরুর মাংস ও খাসির মাংস আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী প্রতি কেজি গরুর মাংস পাঁচশো টাকা প্রতি কেজি খাসির মাংস সাতশো আশি থেকে আটশো টাকা দামে বিক্রি হচ্ছে শুক্রবার সাতাশে এপ্রিল রাজধানীর বাজার ও হাতিরপুর কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা যায় এবার আসছি মাছের প্রসঙ্গে কালবৈশাখী ঝড়ের কারণে জেলেরা সামুদ্রিক মাছ ধরছেন না প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় রুই জাতীয় মাছ ডিম ছাড়ায় সেখানেও মাছ ধরা নিষেধ এই দুটি কারণে নগরের বাজারগুলোতে মাছের সরবরাহ কমেছে ফলে মাছের দাম বেড়েছে শুক্রবার সাতাশে এপ্রিল সকালে চকবাজারের কাঁচা বাজার ও কাজির দেউরি বাজারে গিয়ে দেখা যায় নানা প্রজাতির মাছের দাম কেজি প্রতি বিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে বাজারের মাঝারি আকারে রুই মাছ কেজিতে বিক্রি হচ্ছে তিনশো টাকা গত সপ্তাহে ছিল তিনশো টাকা বড় আকারের কাতলা মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা যা গত সপ্তাহে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছিল এভাবে অন্যান্য মাছগুলোতেও কেজিতে পঞ্চাশ টাকা করে বেড়েছে তেলাপিয়া একশো আশি টাকা মলা মাছ একশো পঞ্চাশ টাকা বাটা মাছ চারশো পঞ্চাশ টাকা চিংড়ি আকার ভেদে চারশো পঞ্চাশ থেকে আটশো টাকা পাঙ্গাস মাছ একশো আশি টাকায় কেজিতে বিক্রি হচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ